এখন বাজে 10টা, আর চারিদিকের অন্ধকার হয়ে রয়েছে, মেঘলা আকাশ, পুরো তো রোদ্দুর ওঠেনি, তা আমি পাখির ঘরটা এখনো অব্দি খুলিনি। সকালবেলা ওদের গরম জল দিয়েছি 2 খাঁচায়, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই হাওয়ার জন্য এখনো আমি খুলিনি, কারণ পাখিগুলো ঠান্ডা লেগে যেতে পারে এই হাওয়া লাগলেই। ওদের জল দিয়ে দিয়েছি, খাবার তখন অল্প ছিল তাই দিইনি, এখন হয়তো খাবারগুলো শেষ হয়ে গেছে, তো খাবারগুলো ওদের পাল্টে দেবো। ঠান্ডার ভেতরের জন্য খুলবো না এখন, যদি বেলায় রোদ্দুর ওঠে তাহলে খুলবো, আর রোদ্দুর না উঠলে তো এমনি প্লাস্টিকটা সরিয়ে দেবো আর চাদরগুলো দেওয়াই থাকবে, কারণ ঠান্ডা লেগে গেলে ওদের খুবই অসুবিধা হবে। যে সব বসে রয়েছে, খাবার শেষ হয়ে গেছে, বাচ্চা দুটো ওখানে বসে, ওদের খাবারের বাটি খাবার দিয়ে দিয়েছি, এবার বাটির এখানে রেখে দেবো, ওরা এবার নেমে খেতে শুরু করবে। বাচ্চাগুলো সব লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, আর এখানে পুটু আসছে বারবার, এখানে পুটু আসছে কারণ পুটুর ঘরে শুয়ে রয়েছে পুকুলি, পুকুলি শুয়ে রয়েছে, পুটু শুতে পারছে না, এর জন্য পুটু বারবার এসে এসে ঘুরছে, যদি একবার ঢুকতে পারে। আর পুকুলি ঘাটা এখনো কমেনি, ওষুধ দিচ্ছি, সকালবেলা ওষুধ দিয়ে দিলাম, এই ওষুধটা আমি দিয়ে দিই কুকুরের কেটে গেলে বা ঘা হলে বা কিছু হলে, এই ওষুধটা দিই। আর একটা ব্যথার ওষুধ ছিল, ওই ওষুধটা শেষ হয়ে গেছে, ওটা আনা হয়নি। আর এই যে পুরো ঘাটা এখনও কমেনি, এখনও ওরকমই রয়েছে, আজকে একটা স্প্রে আনবো। তো আগের দিন ফার্মেসিতে কথা বলেছি, বললো একটা স্প্রে আছে, ওই স্প্রেটা দিলে কমতে পারে ঘাটা, তাই ঘা ওই স্প্রেটা আনবো। আর এই ওষুধটা ততক্ষণ দিচ্ছি প্রত্যেক দিন 2-3 বার করে, ওকে দেখতে পেলেই দিয়ে দিচ্ছি। আর হলুদ দিয়ে দিই, হলুদ তো অ্যান্টিসেপ্টিক, পোকা জীবাণুগুলো মরে যাবে, হলুদ দিয়ে একবার করে আর এই ওষুধটা দিয়ে দিই। পুটু দাঁড়িয়ে রয়েছে, পুটু এখন খুব কষ্টে আছে, শোয়ার জায়গা পাচ্ছে না। পুটু পুটু পুকুলি শুয়ে রয়েছে এখানটা, আর এই ঘরটাতে শোয়ে না সহজে, এই ঘরটা কেলটিটা শোয়ে, আর এই একটা এখানটাতেও শোয়, কি লালটা এখন জায়গা ফাঁকা পেয়েছে, এখানটা ঢুকে পড়েছে। একটা বাচ্চা খেতে চলে এসেছে, আস্তে আস্তে খাওয়া শিখছে, আর একটা খাওয়ার জন্য কু কু করছে বাবার কাছে, ওই যে খাওয়াচ্ছে। আস্তে আস্তে বাচ্চাগুলো খাওয়া শিখে গেলে তো খুবই ভালো হয়, এই খাঁচায় দিয়ে দেবো। আর কোনায় আছে দুটো বসে, এখানে নারকেল গাছ ঝাড়াচ্ছে, প্রচন্ড নোংরা আসছে উড়ে উড়ে। রাধে রাধে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। পাখিদের জন্য ডিম ভাত তৈরি হয়ে গেছে, এবার পাখিদেরকে সেগুলো দিয়ে দেবো, তো চলো ওদেরকে দিয়ে দেওয়া যাক। তো শীতের এই সকালে ডিম ভাত নিয়ে চলে এসেছি, শীতকাল কারণ ঠান্ডাটা আজকে খুবই বেশি পড়েছে, তো ওদের ডিম ভাতটা দিচ্ছি যাতে ওদের গাটা গরম থাকে, ডিমে প্রচুর পরিমাণে গরম হয় আর ক্যালসিয়ামও থাকে, এর জন্য ওদের ডিম ভাতটা দিচ্ছি যাতে ঠান্ডাটা না লাগে। বাচ্চাগুলোকেও দেব। এখানে ডিম, শশা, ভাত আর গাজর দিয়ে মিক্স করে নিয়েছি, এই ছোটো বাটিটা হলো ছোটো খাঁচায় আর বড় থালাটা হলো এই বড় খাঁচার জন্য, মিক্স করে নিয়েছি, এবার ওদের দিয়ে দিই। ঝটাবার করে আর ডিমটা এবার বড় থালাটা এই খাঁচায় দিয়ে দেবো ওদের।
বড় পাখিগুলো তো ডিম ভাত খুবই ভালো খায়, আর বাচ্চাগুলো আজকে দিয়েছি দেখি খায় কিনা। এর আগের দিনও দিয়েছিলাম, খাচ্ছিল তো, পুরনোগুলো খাচ্ছিল, আর যেগুলো এখন নতুন বাচ্চা পরে রেখেছি সেইগুলো কোনো খাওয়া হয়তো শেখেনি, সেই জন্য আসছেও না কাছে। এই বাচ্চাটা আগেও খেয়েছে এগুলো, তোরা ওর জন্য খেতে নেমে গেছে। এই শীতের সকালে পাখিদের ডিম ভাত, পাখিগুলো আজকে আর সারাদিনে খাবারই খাবে না, এই ডিম ভাত থালা পুরো দুপুর বিকেলের ভেতর শেষ করে দেবে, আর খাবার যেমন রয়েছে তেমনই থাকবে। আর এখানে লালটু ওই পুকুলি হলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর ঘাটা এখনো কমেনি পুরোপুরি ভাবে, তাও অনেকটা মুখটা বন্ধ হয়েছে ওষুধ দেওয়া হলুদ দেওয়ার পরে। ও এখানে ডিম ভাতের গন্ধ পেয়েছে, চলে এসছে খুঁজতে। কেন বাচ্চাগুলো খাচ্ছে আস্তে আস্তে, এখন বিকাল হয়ে গেছে, পাখির ডিম ভাত সব শেষও হয়ে গেছে, সব খেয়ে নিয়েছে, আর এই খাঁচারটা রয়েছে প্রায় অনেকটাই। এই এই মাত্র এটা এসে সরালাম, সারাদিন খুলিনি এগুলো, কারণ খুললে ওদের ঠান্ডা লেগে যেতে পারে, ঠান্ডার জন্য এগুলো সারাদিন খুলিনি। এই প্লাস্টিকটা দেয়াই ছিল হাওয়াটাও যাতে না লাগে। এখন বিকালবেলা এসে একটু খুললাম, থালাটা বের করে নেব, খাবার দাবার সব আছে, জলও আছে, আর এই খাঁচার এই বাটিতে যে খাবারটা রয়েছে এটা আমি এই খাঁচায় দিয়ে দেবো। বড় পাখিগুলো এখনই খেয়ে নেবে, তাহলে খাবারটা নষ্ট হবে না। এটা আমি দরজাটা খুলে নিই, এবার এই বাটিতে এই যেইটুকু রয়েছে এগুলো আমি এই খাঁচায় দিয়ে দেবো, বড় পাখিগুলো খেয়ে নেবে, নষ্ট হবে না। এই যে নামবে পাখি, আর এই থালাটা বের করে নিই। এবার নেমে ওরাও খেয়ে নেবে ঠিক, আর এরাও খাচ্ছে, একটা পাখি সব বসে রয়েছে, এই যে চলে এসেছে বলতে বলতে সব, এবার এসে এগুলো সব খেয়ে নেবে, এরা নষ্ট করবে না, বাচ্চাগুলো সব খেতে পারেনি। আর বড় পাখির থালা এই যে পুরো ফাঁকা, পরিষ্কার করে দিয়েছে থালা, খাচ্ছে, খেয়ে বাচ্চাগুলোকে খাওয়াবে। চারটে বাচ্চা নিচেই আছে আর দুটো বাচ্চা ঘটে আছে, ওই দুটো একটু ছোট তাই বেরোয়নি এখনো। ঠান্ডার ভেতর খোলা রেখে লাভ নেই, ওদের ঢেকেই দিই ঠিকঠাক করে, কারণ ঠান্ডায় খোলা থাকলে যে ঠান্ডা লেগে যাবে। এটা খাক, এই বাটিটা আমি কালকে সকালে বের করে নেব। এখনো অবধি পরিবেশ প্রকৃতি সবকিছু স্তব্ধ হয়ে রয়েছে, শুধু একটু হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, আর চারিদিক অন্ধকার করে রয়েছে, মেঘ করে রয়েছে, প্রচণ্ড ঠান্ডা। তাই আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে জানিও, কমেন্ট করে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। রাধে রাধে।